এই ভিডিওতে কথা বলবো কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনে বদলির জন্য আবেদন করবেন অনলাইনে বদলির আবেদন করার জন্য মাই স্কুল ডট ইআইএস ডট ডিপি ডট জিও ডট বিডি এই লিঙ্কটি বর্তমানে কাজ করছে না এখন অনলাইনে বদলির আবেদন করার জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে হবে টি টি ডট ডিপি ডট জিও ডট বিডি তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আপনারা ডিপি ওয়েবসাইটে গিয়ে সরাসরি এই লিংকে যেতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক অনলাইনে বদলির আবেদন করার জন্য প্রথমে ডিপি ওয়েবসাইটে যেতে হবে ডিপি ওয়েবসাইট থেকে বাম পাশে নিচের দিকে এসে অনলাইনে শিক্ষক বদলে এখানে যেতে হবে অনলাইন বদলির হোম পেজ চলে আসবে প্রথমে এখান থেকে ব্যবহারকারীর ধরন নির্বাচন করতে হবে তো এখানে সহকারী শিক্ষক নির্বাচন করে দিলাম এরপরে এ যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে সেই ফোন নাম্বার দিতে হবে এরপর এখানে আইপি ইএমআইএস এর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করুন এখানে ক্লিক করতে হবে লগ ইন হওয়ার পরে বাম পাশের মেনু থেকে বদলির আবেদন এখানে ক্লিক করতে হবে বদলির আবেদনে ক্লিক করলে আপনার স্বাক্ষর আপলোড করতে বলবে যদি স্বাক্ষর আপনার আগে আপলোড করা থাকে তাহলে এখানে স্বাক্ষর আপলোড করার অপশনটি আসবে না যদি স্বাক্ষর আপলোড করা না থাকে তাহলে এই পেজটি আসবে এই পেজটি আসার পরে আপনাকে স্বাক্ষর আপলোড করতে হবে স্বাক্ষর আপলোড করার জন্য সাদা কাগজে আপনি আপনার স্বাক্ষর দিবেন দিয়ে মোবাইল থেকে ছবি তুলবেন অথবা স্ক্যান করে সেই ছবিটি আপনার কম্পিউটার ডেস্কটপে বা যে ফোল্ডার রাখতে চান সেখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে সুস ফাইলে এখানে ক্লিক করে যেখানে স্বাক্ষরটি আছে সেই স্বাক্ষরটি সিলেক্ট করে দিতে হবে স্বাক্ষরটি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি স্বাক্ষরটি ক্রোপ করে নিতে পারবেন স্বাক্ষর ক্রপ করা হয়ে গেলে নিচে এসে জমা দিনে ক্লিক করতে হবে জমা দিনে ক্লিক করলে স্বাক্ষর আপলোড হয়ে যাবে স্বাক্ষর আপলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে শূন্য পদের বিদ্যালয়ের তালিকা চলে আসবে এখান থেকে প্রথমে বিদ্যালয়ের তালিকা নির্বাচন করতে হবে তো আমি প্রথম চয়েস নির্বাচন করে দিলাম এখানে চিহ্নতে ক্লিক করলেই আপনার নির্বাচিত বিদ্যালয়ের তালিকায় অ্যাড হয়ে যাবে এরপরে দ্বিতীয় নির্বাচন অ্যাড করে দিলাম এরপরে তৃতীয় নির্বাচন অ্যাড করে দিলাম এখানে চয়েস অ্যাড করার পরে এখানে আপনি তালিকা দেখতে পারবেন কোন কোন বিদ্যালয় দিয়েছেন তো তালিকা দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে পরবর্তীতে ক্লিক করলে বদলির কারণ চলে আসবে আপনি কী কারণে বদলি হতে চান তো প্রথমেই রয়েছে বদলির কারণ নদী ভাঙন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানার পরিবর্তনের কারণে বদলি এর প্রমাণ সংযুক্ত করুন নদী ভাঙন বা অন্য যদি কোনো কারণ থাকে তাহলে আপনাকে এখান থেকে প্রমাণ সংযুক্ত করতে হবে এরপর রয়েছে বদলির কারণ প্রতিবন্ধিতার কারণে বদলি তো যদি প্রতিবন্ধিতার কারণে বদলি হয় তাহলে এখানে প্রমাণ সংযুক্ত করতে হবে এখানে যদি ক্লিক করি একাধিক প্রমাণ আপনি অ্যাড করতে পারবেন তো আমার এটা নাই এই জন্য আমি কারণটি বাতিল করি এরপরে হলো বদলির কারণ স্বামী স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি প্রমাণ সংযুক্ত করুন তো এখানে প্রমাণ সংযুক্ত করতে হবে এরপর বদলির কারণ স্বামী স্ত্রীর কর্মস্থলে বদলি এর প্রমাণ সংযুক্ত এরপরে রয়েছে বদলির কারণ বিধবা বা তালাক হওয়ার কারণে বদলি এরপরে রয়েছে দূরত্বের কারণে বদলি তো দূরত্বের কারণে বাসস্থান থেকে দূরত্ব পুরুষের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা মহিলার ক্ষেত্রে নিজ বা স্বামীর স্থায়ী ঠিকানা তো এখানে প্রমাণ সংযুক্তর তেমন কোনো কিছু নাই শুধুমাত্র কতটুকু দূরত্ব সেই দূরত্বটি দিতে হবে তো এখান থেকে যে কোনো একটি নির্বাচন করে ক্লিক করলে দূরত্বের তালিকা চলে আসবে তো এখান থেকে আপনার তালিকা নির্বাচন করতে হবে দূরত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতার সহিত নির্বাচন করতে হবে না হলে আপনার বদলিতে সমস্যা হতে পারে তো এখানে যতদূর সম্ভব ম্যাক্সিমাম অ্যাক্যুরেট দেওয়ার চেষ্টা করতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম এরপরে এখান থেকে আপনি খসড়া সংরক্ষণ করতে পারেন অথবা পরবর্তীতেও যেতে পারেন খসড়া সংরক্ষণ করলে আপনি যে পর্যন্ত ফর্ম ফিল আপ করছেন এই পর্যন্ত সেভ হয়ে থাকবে তো আমি এখান থেকে পরবর্তীতে যাব পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নির্বাচিত বিদ্যালয়ের তালিকা চলে আসছে আপনি যদি কোনো কারণে এখান থেকে বিদ্যালয়ের তালিকা পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করুন ক্লিক করে আপনি বিদ্যালয়ে পরিবর্তন করতে পারবেন এরপরে বদলির কারণ দেখানো হয়েছে বদলির বাসস্থান থেকে দূরত্ব তো এই কারণ পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করুণে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন তো এরপরে রয়েছে তথ্য নিশ্চিত করুন তো এখানে যদি আপনি ক্লিক করেন তা আপনার সামনে আবেদন কপিটি এরকম চলে আসবে তো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার আবেদনটির কি অবস্থা আছে আপনি এখান থেকে চাইলে আবেদন কপিটি প্রিন্ট করেও নিতে পারবেন তো প্রথমে আমি আবেদন কপিটি সেভ করে নেই তো প্রিন্ট করনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো চলে আসবে এখান থেকে ডেস্টিনেশনে সেবাস পিডিএফ সিলেক্ট করে দিতে হবে এরপরে নিচের দিকে এসে পেপার সাইজ সিলেক্ট করতে হবে পেপার সাইজ সিলেক্ট করে সেবে ক্লিক করতে হবে এরপরে অ্যাপ্লিকেশনটি আপনি কোন লোকেশনে সিলেক্ট করতে চান বা কম্পিউটারে কোন জায়গায় রাখতে চান সেটি নির্বাচন করে দিতে হবে এরপরে সেভে ক্লিক করলে আবেদনটি সেভ হয়ে যাবে এরপরে নিচের দিকে এসে আপনি আবেদনটি জমা দিবেন যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচের দিকে এসে জমা দিনে ক্লিক করতে হবে জমা দিনে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে আইপিএএমআইসে আইপিএমআইসে যে ফোন নাম্বারটি ব্যবহার করা হয়েছিল সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি প্রদানের সময় সময়সীমা থাকে দুই মিনিট যদি কোনো কারণে দুই মিনিটের মধ্যে আপনার ফোনে ওটিপি না গিয়ে থাকে তাহলে আপনি পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনার আবার দুই মিনিট কাউন্ট হওয়া শুরু করবে এবং পুনরায় আপনার ফোনে ওটিপি সেন্ড হবে আমার ফোনে অলরেডি ওটিপি চলে আসছে আমি এখন এই ওটিপিটি এখানে টাইপ করে দেব ওটিপি টাইপ করে দেওয়ার পরে ওটিপি নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আবেদন দাখিলের রসিদ ধন্যবাদ আপনার বদলির আবেদন যথার্থভাবে দাখিল করা হয়েছে এখন এটা ট্র্যাকিং নাম্বার তো আপনি চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করে নিতে পারেন তো সেভ করার জন্য প্রিন্ট করুন ক্লিক করতে হবে ক্লিক করার পরে ডেস্টিনেশনের সেভাস পিডিএফ দেওয়াই আছে তো এখান থেকে এফোর দেওয়া আছে জাস্ট সেভে ক্লিক করে আপনি কম্পিউটারে যে জায়গায় রাখতে চান সেখানে রেখে দেবেন আবেদন করা কমপ্লিট হয়ে গেছে এখন এই আবেদনটি আপনি জমাকৃত আবেদন সমূহ এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি আপনার আবেদনটি দেখতে পাচ্ছেন যে কোন অবস্থায় আসে আপনি আপনার আইডিতে লগ ইন করে যে কোনো সময় এখান থেকে স্ট্যাটাস দেখতে পারবেন এখন কোন অবস্থায় আসে তো এখন আমারটা প্রধান শিক্ষকের বরাবর পর্যালোচনার জন্য আসে যখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন বদলির আগের সময় এখানে আপনি দেখতে পাবেন তো এই ছিল মোটামুটি দূরত্বের কারণে যারা বদলির আবেদন করবেন তাদের আবেদনের প্রক্রিয়া